নমস্কার এবং সুপ্রভাত আমার আপনজনেরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি রুদ্রবার্তা মানে আপনাদের সামনে সে কোনো বিষয় নিয়ে বাবানোর জন্যে আজকে এখন যে বিষয় নিয়ে সে বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করে দিই এই ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবেন দেখার পরে যদি মনে হয় আমি ঠিক বললাম তাহলেই লাইক করবেন আর যদি মনে হয় আমি ভুল বলেছি তাহলে আপনি ডিসলাইক করে দিয়ে চলে যাবেন কারণ একমাত্র এই চ্যানেলই আছে যেখানে আপনাকে পরিষ্কার বলে দেয় আপনি ডিসলাইক করুন তো চলুন শুরু করা যাক এখনকার রুদ্রবার্তা আর একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিলেন কিন্তু নরেন্দ্র মোদী সরকার তারিখ মানে গতকাল মিনিস্ট্রি অফ হোমন্ত্রালয় থেকে অর্থাৎ থেকে। ডিক্লেয়ার করা হয়েছে যে পাঁচটা রাজ্যে আপাতত সিএ এর জন্য আবেদন করতে পারেন বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আসা সে দেশের সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টানরা অর্থাৎ সি এ এ চালু অনেক অভিযোগ অনেক কিছু অনেক আন্দোলন ট্রেন পড়ানো, বাস পড়ানো আগুন জ্বালানো সমস্ত কিছু হয়ে গেছে এই দেশে দিনের পর দিন ধর্নায় বসে থাকা রাতের পর রাত বসে থাকা কেউ বলে আড়ালে বিরিয়ানি সামনে ধর্না আবার সেই মঞ্চ থেকে ইট পাটকেল ছুটে আসা এবং পেট্রোল ছুটে আসা সমস্ত ঘটনা আমরা দেখেছি দিল্লির বুকে কলকাতার বুকে আগুন জ্বলতে দেখেছি বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে তাণ্ডব চলতে দেখেছি সিএ বিরোধিতার নাম করে সিএএ সেই সিএএ করতে দেব না ভারতবর্ষে লাগু হতে দেব না এই কথা বলা বিভিন্ন প্রান্তে আওয়াজ তোলা বাংলাদেশ থেকে আসা মুসলিমদের পাশে এবং পাকিস্তান থেকে আসা মুসলিম আফগানিস্তান থেকে আসা মুসলিম বহিরাগত অনুপ্রবেশকারীদের পাশে যারা ছিলেন যাদের হয়ে যারা গলা ফাটিয়েছেন তাদের সকলের মুখে ঝামা ঘষে দিয়ে শুরু হলো কিন্তু সিএ সি এর জন্য আবেদনপত্র নেওয়া শুরু হচ্ছে মনে রাখবেন দু হাজার চোদ্দো সালের ডিসেম্বরের আগে যারা এসেছিলেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে সি আসলে কি কোনো মুসলমানদের দেশ থেকে বাইরে বের করে দেওয়া না যেটা বারংবার এখানকার এই দেশের এবং এই রাজ্যেও বারংবার বোঝানোর চেষ্টা করা হয়েছে সিএএ মানে ভারতবর্ষে থাকা মুসলিমদের বার করে দেওয়া একদমই নয় আবারও বলছি বারবার বলছি কোথাও এই লেখাটা নেই এটা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান এবং আফগানিস্তানে অত্যাচারিত হয়ে যাওয়া ধর্মের ভিত্তিতে অত্যাচারিত হওয়া লোকগুলোকে যারা এখানে এসে আশ্রয় নিয়েছে তাদের নাগরিকত্ব দেওয়াই হচ্ছে সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা বিল ছিল সিএবি বি ছিল সেটাকে পরবর্তী ক্ষেত্রে আইনে রূপান্তরিত করা হয়ে গেছিল এবং ইমপ্লিমেন্টেশন শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল সময় হয়ে গেছে আপাতত পশ্চিমবঙ্গে হচ্ছে না কিন্তু বাকি পাঁচটা রাজ্যে হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে সম্পূর্ণ বিশ্লেষণ মানে সি কি এবং কোন কোন জায়গায় কি কি লাগবে কতটা কি লাগবে না লাগবে কি কী ডকুমেন্টস লাগবে এই সমস্ত কিছু কিন্তু আপনারা রুদ্রবার্তায় বারংবার পেয়ে যাবেন কারণ রুদ্রবার্তায় আমি প্রথম থেকে দেখানোর চেষ্টা করেছিলাম সিএ অ্যাকচুয়ালি কি কি কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছিলেন একদম লোকসভায় বসে তিনি যখন সিএ বিলটা পাস হচ্ছে তখন কি বলেছিলেন সিএতে কি আছে কেন সবাই চেপে যাচ্ছিল কেন করতে দিচ্ছিলো না একটাই কারণ ছিল সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিমদের এখানে নাগরিকত্ব দিতে হবে এটা কিন্তু মানা যায় না ভারতবর্ষ টুকরো হয়েছিল শুধুমাত্র ধর্মের ভিত্তিতে আজ পাকিস্তান এবং বাংলাদেশ যেটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু সেদিন অর্থাৎ উনিশশো সালে যে দাঙ্গা আমরা দেখেছিলাম মানে দাঙ্গা দেখেছিলাম মানে ইতিহাসের গাঁথা পাতায় গাঁথা রয়েছে সেই দাঙ্গা বারংবার বুঝিয়ে দিয়েছিল যে কি চেয়েছিল তারা মুসলিম লীগ চেয়েছিল দেশটা টুকরো হোক সহায়তা করেছিল ব্রিটিশ এবং তার মধ্যে সাহায্য করেছিল শোনা যায় তথাকথিত বামপন্থীরা তখন ছিল সিপিআই সিপিআইএম নয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ছিল তারাও বলেছিল আগে ভারত মানে পাকিস্তানের দাবি মানতে হবে তবে ভারত স্বাধীন হবে একথা আপনারা প্রত্যেকেই জানেন এ কথা বারংবার বলেছি বলে ক্লিশে হয়ে গেছে সেইভাবে ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে যাওয়া পাকিস্তান এবং বাংলাদেশ দেখুন তারা অর্থাৎ যে সমস্ত মুসলিমরা বলেছিল যে আমরা হিন্দুদের সঙ্গে থাকতে পারব না ভারতবর্ষে তারা কিন্তু দেশটা ভাগ করেছিল ভারতবর্ষের মধ্যে থাকা যে সমস্ত মুসলিমরা আছে তারা কিন্তু চাইনি দেশটা টুকরো হতে কাজে তারা রয়ে গেছিলো তাদেরকে তাড়ানোর কোনো কথা কিন্তু সিএতে নেই বাংলাদেশ থেকে আসা ওই সমস্ত মুসলিমরা যারা একদিন ভারতবর্ষটাকে টুকরো করেছিল ধর্মের ভিত্তিতে সেই ধর্মের ভিত্তিতে টুকরো করে পাওয়া বাংলাদেশ থেকে আজকে যখন ফিরে আসতে চাইছে আবার এই রাজ্যে এসে থাকতে চাইছে এই দেশে এসে থাকতে চাইছে তারা কিন্তু অনুপ্রবেশ করে কারণ তারা তাদের দেশ পেয়ে গেছে বিষয়টা নিয়ে আপনাদের সামনে খোলা কথা বলি ছোট করে বুঝিয়ে দিই তাহলে আপনারা বুঝে যাবেন অর্থাৎ আপনার বাড়িতে ধরে নিন আমি আপনি আমরা সবাই একসঙ্গে আছি ধরে নিন তো সেখানে দাঁড়িয়ে আমি দাবি করলাম যে আমি তোমাদের সঙ্গে থাকবো না বাড়ির বাবা মা বারংবার বোঝানোর চেষ্টা করলো যে না থাকো তথাকথিত বাবা সাজা আরও একজন বললো না এ ভাগ তোমাদের আমি করতে দেবো না এই ভাগ করতে হবে আমার মৃত্যুর ওপর দিয়ে কিন্তু তারপরেও আমার জেদের কাছে আমি যেহেতু আপনার বাড়ির বাড়ির লোকেদেরকে আমি টর্চার করা শুরু করলাম তখন বাধ্য হয়ে ভাগ হলো এবং ভাগ করে আমাকে একটা ঘর দেওয়া হলো এবার আমি সেখানে গিয়ে রইলাম অর্থাৎ ওই বাড়ি থেকে সরে গিয়ে আমি অন্য বাড়িতে থাকতে শুরু করলাম দীর্ঘদিন থাকছি এবার আমার বাড়িতে যাদের আমার বংশধর কেউ চলে গেল আপনার ওখানে সেখানে গিয়ে বললো আমরা ওখানে থাকবো ভাবুন ভালো করে একবার ভাগ করেছিলাম কিসের জন্যে আমি আপনাদের সঙ্গে থাকতে পারব না বলে এবার আমার বাড়ির লোকেরা আপনার কাছে গিয়ে থাকতে চাইছে তখন কি আপনি থাকতে দেবেন কখনও দেবেন না কারণ রক্তের বিনিময় যদি আপনার সঙ্গে লড়াই করে আমি জায়গা ছিনিয়ে নিতে পারি তাহলে আপনি আমার বাড়ির বংশধর কাউকে থাকতে দেবেন না ঠিক সেটাই হয়েছে কিন্তু ভারত থেকে টুকরো হয়ে যাওয়া পাকিস্তান এবং বাংলাদেশ জানি এই সমস্ত কথা কেউ বলবে না কারণ কোনো ইউটিউব চ্যানেল বা নিউজ চ্যানেল এসব কথা বলতে সাহস পাবে না কারণ এটা সত্যিটাকে নিয়ে কেউ বলতে পারে না সত্যি বলতে গেলে মেরুদণ্ড সোজা করতে হয় এই সত্যি বলতে গেলে আরও বেশি সোজা মেরুদণ্ড রাখতে হয় তো সেখানে দাঁড়িয়ে একটা কথা আপনাদের বলছি সেটা হচ্ছে ভারতবর্ষ টুকরো হয়েছিল কিন্তু ধর্মের ভিত্তিতে সেই ধর্মের ভিত্তিতে টুকরো হয়ে যাওয়া ভারতবর্ষের বাইরে থাকা মানে পাকিস্তান আর বাংলাদেশ থেকে যখন সেই সমস্ত লোকেরা যারা একদিন বলেছিল ভারতবর্ষে আমি থাকতে পারবো না কারণ এখানে হিন্দুরা থাকে বলে তারা যদি আবার ভারতবর্ষে থাকতে চায় তাদেরকে তাদেরকে কোনো নাগরিকত্ব দেওয়া হবে না নাগরিকত্ব তাদের দেওয়া হবে না কিন্তু ভারতবর্ষে বসে থাকা সমস্ত হিন্দু যারা বা মুসলিমরা যারা আছেন তাদের নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্নই নেই অর্থাৎ সিএ মানে নাগরিকত্ব দেওয়ার ব্যাপার যারা বাইরে থেকে এসছেন তাদের নাগরিকত্ব যারা দেশের মধ্যে আছেন ভারতবাসী হিন্দু মুসলিম তাদের নিয়ে কোনো প্রশ্নই এখানে নেই এতে উপকৃত করা হবেন বাংলাদেশ থেকে আসা মতুয়া থেকে শুরু করে সবাই যে সমস্ত হিন্দুরা বাংলাদেশ থেকে অত্যাচারের ভয় নিজের ধর্ম বাঁচাতে আবারও বলছি বারবার বলছি একটা কথা খালি কান খুলে শুনে রাখুন আপনারা সেটা হচ্ছে যারা বাংলাদেশ থেকে এখানে পালিয়ে এসছে তারা কিন্তু ভীতু কাপুরুষ নয় ভীতু কাপুরুষ যাদেরকে বলা হয় ভীতু কাপুরুষ তারা যারা প্রাণের ভয় ধর্ম পরিত্যাগ করে দেয় বাঁচতে হবে ধর্ম চেঞ্জ করে নিলাম তারা ধর্ম বাঁচানোর জন্য চলে এসছে মনে রাখবেন পালিয়ে আসাটাই বড় কথা না কিন্তু পালিয়ে এসে আবার কিছু করতে পারাটা বড় কথা ছিল যাই হোক সেটা এখনো পর্যন্ত আমরা দেখিনি বাংলাদেশ থেকে আসা লোকেরা এখনও পর্যন্ত এখানে এসে তারা ব্যাক করে আবার জায়গাটা নিজের দখল নিয়ে নেবো সেই কথা কেউ ভাবেনি যেরকম ইসরায়েল ভেবেছিল ইহুদিরা ভেবেছিল বলে ইসরায়েল আজকে তাদের দেশ হয়ে গেছে যাই হোক সে প্রশ্ন সে প্রসঙ্গ অন্যদিন আলোচনা করা যাবে আর যেটা বলছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ থেকে চলে আসা হিন্দুরা এখানে এসে নাগরিকত্ব না পেয়ে যে অবস্থায় ছিল যতই মমতা বন্দ্যোপাধ্যায় বলুন যে এখানে আপনারা নাগরিক হয়ে গেছেন অ্যাকচুয়ালি তারা নাগরিকত্ব পায়নি নাগরিকত্ব দেওয়ার যে প্রক্রিয়া অর্থাৎ ভারতবর্ষে বাংলাদেশ থেকে আসা লোকেরা এবং পাকিস্তান থেকে আসা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা এরা প্রত্যেকেই কিন্তু নাগরিকত্ব পাবে আর এটা শুরু হলো পাঁচটা রাজ্য দিয়ে এবং পাঁচটা রাজ্য যদি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে গেল একটা জিনিস সেটা হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে সিএ প্রক্রিয়া কিন্তু চালু হওয়া শুরু হবে এবার মনে রাখবেন এবার প্রশ্ন আসবে যে আমরা তো করতে দেব না করতে তো বাধ্য হবেন প্রত্যেকেই কারণ হচ্ছে যদি প্রত্যেকটা রাজ্য আস্তে আস্তে সি হয়ে যায় তাহলে পড়ে থাকলো পশ্চিমবঙ্গ করতে তো হবেই কারণ পশ্চিমবঙ্গ থেকে চাকরি নেই বাকরি নেই তারা অন্য কোনো জায়গায় গেলে বা স্বাস্থ্যের জন্য এখানে আপনারা নিজেরাও জানেন যে এখানে এসএসকেএম হসপিটাল পর্যন্ত এমন জায়গা যেখানে একমাত্র মুখ্যমন্ত্রীর পায়ে প্লাস্টার করতে হয় এসএস হসপিটাল এসে বাদবাকি কোনো জায়গায় সেরকম ভালো হসপিটাল নেই কাজে আপনারা সবাই জানেন সবাই বোঝেন যে বড় বড়ো রোগ হলে এসএসকেএম একমাত্র ভরসা এবং সেখানে গেলে এই রকম বিভিন্ন বেডেতে উডবার্ন ওয়ার্ডের বেডেতে বড় বড় নেতা মন্ত্রীরাই ভর্তি হয়ে থাকবেন আগামী দিনে কে কোথায় ফাঁসবেন আর কতগুলো বেড খালি থাকবে ভগবান জানে তো যাই হোক সেরকম ক্ষেত্রে দাঁড়িয়ে চিকিৎসার জন্য অন্য রাজ্যে যেতে হবে তখনও কিন্তু সিএ এর ব্যাপারটা এসে যাবে কাগজ তো দেখাতেই হবে কাগজ আমি না বলা আপাতত নিশ্চিন্তে আছে পশ্চিমবঙ্গবাসী অর্থাৎ পশ্চিমবঙ্গে থাকা যে সমস্ত লোকেরা বলেছিল কাগজ না তারা নিশ্চিন্তে আছেন কিন্তু বাকি কেউ নিশ্চিন্তে নেই কারণ সবাই জানেন আমাদের কাজের জন্য অন্য জায়গায় যেতেই হবে আর বাংলাদেশ থেকে আসা মানুষরা যারা নাগরিকত্ব পেয়েছেন বা নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছে তারা প্রত্যেকেই জানবেন আপনারা নাগরিকত্ব পাবেন এই মুহূর্তে যে পাঁচটা রাজ্য হচ্ছে অর্থাৎ গুজরাট এবং মহারাষ্ট্র পাঞ্জাব এইসব জায়গায় হচ্ছে বাকি বলে দিচ্ছি আপনাদের পরে সেইগুলোতে জায়গায় আমি টোটালটা নিয়ে পরের ভিডিও করছি সমস্ত জায়গা যেখানে যেখানে আছে সেখানে নাগরিকত্ব পাওয়া যাচ্ছে এবং পশ্চিমবঙ্গে কী হচ্ছে না হচ্ছে সে সমস্ত তিনি জানতে পারবেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট করতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি বলেছেন ক্যা ক্যা ছি ছি তো ক্যা ক্যা ছি ছি আদৌ হয় কি হয় না সব দেখতে পাবো আমরা আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে টানানি চলছে এই নিয়েও ভিডিও থাকবে চলুন দেখতে থাকুন রুদ্রবার্তা এবং আমার সঙ্গে থাকুন জোরে থাকুন পরবর্তী খবর বা পরবর্তী বার্তা পাওয়ার জন্য এবং মনে রাখবেন সিএ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যারা এতদিন ধরে অপেক্ষা করেছিলেন যেন মতুয়া সম্প্রদায় যাদেরকে বলা হয়েছিলো সি হবে না বেকার বলছে ভোট মিটে গেলে সব মোদি ভুলে যাবে তারা আশায় বুক বাঁধছেন এবং তারা জানেন সি হবে কারণ মোদি যেটা বলে আমার ভাষায় যিনি সন্ন্যাসী রাজা এক্ষুনি কেউ না কেউ গালাগালি দেবেন আর কি দিন কিছু যায় আসে না তিনি যা বলেন তাই করেন মনে রাখবেন কাশ্মীরকে সিধে করার জায়গায় একজনই ছিলেন তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী পাকিস্তানকে সোজা সোজা কথায় লাথ মারা যাকে বলে সেটা করতে পেরেছেন নরেন্দ্র মোদী কারণ এই মুহূর্তে পাকিস্তানে ট্যাঁফু করার জায়গা আর নেই কাজেই পারবেন যিনি তিনি হচ্ছেন মোদি এবং তিনি সিএ লাগু করিয়ে দিলেন অর্থাৎ চালু হলো গোটা দেশ জুড়ে এবার সিএ শুরু হলো বলে চলুন এটাই থাকুক এখনকার বার্তা পরবর্তী বার্তার জন্য অপেক্ষা করে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন মাস্ক পরুন এবং লকডাউন বিধি মানুন মানে লকডাউন বলা যাবেন এটা এটা যা যা বিধি আছে মানে বাধা নিষেধ বা বিধি নিষেধ মানতে থাকুন মেনে চলুন এটাই চাইব কারণ আলটিমেট ভালো থাকলে সুস্থ থাকলে পরবর্তী দিন আমরা দেখতে পাব। সুস্থ আমাদের থাকতেই হবে চলুন আসি নমস্কার বন্দে মাতা ভারত মাতা জয় হোক জয় হিন্দ ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন রোজ দেখুন রুদ্র বার্তা